দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। শম্পাপুর রিকোয়েস্টে অনেক এক্সপেরিমেন্ট করার পর জর্দা পোলাও তৈরির সবচেয়ে সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এবারের ঈদে বাড়তি ঝামেলা ছাড়াই আপনাদের খাবার টেবিলের শোভাবর্ধন করবে এই জর্দা পোলাও। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি চুলোয় একটি হাঁড়ি বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম এক টুকরো দারুচিনি, আর দিয়ে দিচ্ছি জর্দার রং। আমি 1/4 চা চামচ পরিমাণ জর্দার রং 1 টেবিল চামচ পরিমাণ পানির সঙ্গে মিশিয়ে নিয়েছি, যাতে খুব সহজেই রংটা পানির সঙ্গে মিশে যায়। আর দিয়ে দিচ্ছি 3-4 টুকরো কমলার খোসা, যেটাকে আমরা বাংলাদেশে মালটা বলে থাকি। পানি ফুটতে শুরু করেছে, এবার আমি এর মধ্যে চাল দিয়ে দিব। আমি 1 কাপ পরিমাণ কালো জিরা পোলাওয়ের চাল ভালোভাবে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু তলা থেকে নেড়ে দিব, যাতে চালটা লেগে না যায়। আমি এখন হাই হিটে ঠিক 6-7 মিনিট চালটাকে সিদ্ধ করে নিব। মানে চালটাকে ঠিক এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে শক্তও না থাকে, আবার খুব বেশি নরমও না হয়। আমার চ্যানেলে শাহি অথেন্টিক জর্দা পোলাওয়ের রেসিপি দেওয়া আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। শম্পাপুর মতো অনেকেই আছেন যারা শাহি জর্দা পোলাওটা একটু ঝামেলার মনে করেন এবং একটু শর্টকাট ও সহজ পদ্ধতি খোঁজেন, তাদের জন্যই আজকের এই রেসিপি। আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন। চাল সিদ্ধ হয়ে গেছে, এবার আমি একটা স্ট্রেইনারের সাহায্যে পানি ঝরিয়ে নিব। নিচে থেকে গরম পানির পাত্রটা সরিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এ পর্যায়ে অবশ্যই চালগুলোকে আবার একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। আমি ধুয়ে নিচ্ছি না, তার একটা কারণ আছে, কারণটা আমি একটু পরে বলছি। এবার আমি একটি ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম। এবার তাতে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ বাদাম কুচি। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম কুচি করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। আপনারা বাদামের সাথে কিশমিশ এবং মোরব্বাও ইউজ করতে পারেন। মিডিয়াম আঁচে ভালো করে নেড়ে চেড়ে বাদাম কুচিগুলোকে ভেজে নিব। সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে, বাদাম ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নিব। এবার আমি সেই একই ফ্রাইং প্যানে আরো 1/4 কাপ পরিমাণ ঘি নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 2টা ছোট ছোট তেজপাতা ও 1টা এলাচ। এবার আমি পানি ঝরিয়ে রাখা চালগুলোকে দিয়ে দিলাম। এবার চালগুলোকে আস্তে আস্তে নেড়ে ভেজে নিব এবং কমলার খোসাগুলোকে উঠিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু খুব আলতো হাতেই নাড়াচাড়া করতে হবে, যাতে ভাতগুলো গলে না যায়। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এখানে আমি 1/2টা মালটা নিয়েছি। এবার আমি এটার রস এর মধ্যে দিয়ে দিব। এবার আলতো হাতে নেড়ে চেড়ে রান্না করব। চুলার আঁচ কিন্তু হাই এবং মিডিয়ামের মাঝামাঝিতে থাকতে হবে। এখন আস্তে আস্তে চিনিগুলো গলে পানি ছেড়ে দিবে। এবার বলি আমি কেন সিদ্ধ চালগুলোকে পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিই। জর্দা পোলাও ঝরঝরে হওয়ার জন্য সিদ্ধ চালের পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আমি তা করিনি, কারণ আমি চাচ্ছিলাম এগুলো একটু স্টিকি হোক, মানে জর্দাটা ঝরঝরে না হোক। যাতে আপনাদের কারু চাল একটু বেশি সিদ্ধ হয়ে স্টিকি হয়ে গেলে অথবা জর্দা পোলাওটা ঝরঝরে না হলে কিভাবে হ্যান্ডেল করতে হবে, সেই পদ্ধতিটা আমি দেখিয়ে দিতে পারি। তো আপনাদেরকে সেই সিক্রেট ট্রিক্সটার জন্য একটু কষ্ট করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে।
চিনির পানিটা একটু শুকিয়ে এলে এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ কেওড়া জল এবং 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আবারও একটু আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চিনির পানি প্রায় শুকিয়ে এসেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিব সেই ভেজে রাখা বাদাম কুচিগুলো এবং আবারও সুন্দরভাবে মিশিয়ে নেব। কি দেখে কি ভয় পাচ্ছেন যে আমি পায়েস বানিয়ে ফেলেছি কিনা? আসলে ভয়ের কিছু নেই, শেষ পর্যন্ত একটু কষ্ট করে দেখুন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই পায়েসটাকেও আমি ঝরঝরে করে ফেলি। আসলে চুলার উপরে থাকতে যতটা স্টিকি মনে হবে, ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা এমনিতেই আরো অনেকটা ঝরঝরে হয়ে যাবে। আমার জর্দা পোলাও অলমোস্ট রেডি, এখন আমি চুলো বন্ধ করে দিয়ে রুম টেম্পারেচারে আসার অপেক্ষা করব। রুম টেম্পারেচারে চলে এসেছে, এবার সেই গোপন ট্রিক্সের পালা। আমি হাতে একটি প্লাস্টিক গ্লাভস পরে আস্তে আস্তে জর্দা পোলাও এর দলাগুলো এভাবে ভেঙে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি। ক্যামেরায় ঠিক কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, এটা কিন্তু একদমই ঝরঝরে হয়ে গেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর রাখুন। আসসালামু আলাইকুম।